যোৱা 7 অক্টোবৰ আৰু আজি 7 নৱেম্বৰ যুদ্ধৰ এমাহ কব বিচাৰিছো হামাস আৰু ইজৰাইল যুদ্ধৰ কথা হয় যোৱা 7 অক্টোবৰত হামাসে 20 মিনিটত 5000 ৰকেট নিক্ষেপ কৰি ইজৰাইলৰ বিৰুদ্ধে এক অভূতপূৰ্ব যুদ্ধৰ ঘোষণা কৰিছে আৰু সেই যুদ্ধই 31 দিনত ভৰি দিলে এমাহ সম্পূৰ্ণ কৰিলে যুদ্ধভূমি ইজৰাইল আৰু যুদ্ধভূমি গাজাৰ পৰা এই মুহূৰ্তত এটাৰ পিছত আনটো ডাঙৰ খবৰ আহি আছে কেহতিয়াকৈ পৰমাণু বোমা নিক্ষেপ কৰি সম্পূৰ্ণ গাজা ষ্ট্ৰিপ ধ্বংস কৰাৰ হুংকাৰ প্ৰদান কৰিছিল বেঞ্জামিন নেতানেহুৰ এগৰাকী মন্ত্ৰীয়ে ইলিয়ান হুয়ে মন্তব্য কৰিছিল যে যতেই পতাকা উৰিব হামাছৰ পতাকা উৰিব সেই ঠাইয়ে উৎখাত কৰা হ'ব সেই ঠাইয়ে নিষেধ কৰি পেলোৱা হ'ব বুলি হুংকাৰ প্ৰদান কৰিছিল বেঞ্জামিন নেতানেহুৰ এগৰাকী সতীৰ্থ মন্ত্ৰী এলিয়া হুয়ে আৰু এলিয়া হুৰ এই মন্তব্যৰ পাছতে এতিয়া সমগ্ৰ বিশ্ব তোলপাৰ লাগিছে আৰু তাৰ মাজতে ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানেহুৱে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি কৈছে যে পাৰমাণৱিক বোমা নিক্ষেপৰ কোনো সম্ভাৱনা নাই সম্প্ৰতি কিন্তু এটা ডাঙৰ কথা কৈছে ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে যে যুদ্ধবিৰতিৰ কথা পাহৰি যাব লাগিব এই মুহূৰ্তত এই নিৰ্দেশ ইজৰাইল ডিফেন্স ফৰ্চক হয় যুদ্ধবিৰতিৰ কথা পাহৰি যোৱা বুলি ইজৰাইল ডিফেন্স ফৰ্চক এই মুহূৰ্তত নিৰ্দেশনা জাৰি কৰিছে ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানেহুৱে যুদ্ধবিৰতি কোনো পধ্যেই সম্ভৱ নহয় যুদ্ধবিৰতি কোনো পধ্যেই মানি লোৱা নহ'ব বুলি পুনৰবাৰ স্থিতি স্পষ্ট কৰি কৈছে ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানেহুৱে আৰু যুদ্ধৰ এমাহ সম্পূৰ্ণ হোৱাৰ লগে লগে এই যুদ্ধই আৰু অধিক ভয়ানক আৰু অধিক আক্ৰমণাত্মক হৈ উঠিব বুলি ইংগিত প্ৰদান কৰিছে ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে পুনৰ জনাইছো যে যুদ্ধবিৰতি পাহৰি যোৱা এই নিৰ্দেশনা ইজৰাইল ডিফেন্স ফৰ্চক প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানেহুৰ আৰু এই নিৰ্দেশনা লাভ কৰাৰ লগে লগে পুনৰ আক্ৰমণাত্মক হৈ উঠিছে ইজৰাইল ডিফেন্স ফৰ্চ ধাৰাবাহিক আক্ৰমণ অব্যাহত আছে এফালে যদি হাস্পতালত আক্ৰমণ চলি আছে আৰু তাৰ মাজতে শৰণাৰ্থী শিবিৰসমূহতো মাৰাথন আক্ৰমণ অব্যাহত ৰাখিছে নৃশংস আক্ৰমণ অব্যাহত আছে যি নৃশংস আক্ৰমণ যি ইজৰাইলী জিঘাংসাৰ বিৰুদ্ধে সমগ্ৰ বিশ্বজুৰি প্ৰতিক্ৰিয়া অব্যাহত আছে বহু দেশ এই মুহূৰ্তত ইজৰাইলৰ বিৰুদ্ধে থিয় হৈছে বহু দেশে আমেৰিকাক হেঁচা প্ৰয়োগ কৰিছে যাতে ইজৰাইলে যুদ্ধবিৰতি মানি লয় যুদ্ধ বন্ধ কৰিবলৈ আমেৰিকাক বিভিন্ন পক্ষই হেঁচা প্ৰয়োগ কৰি আছে গতিকে এনে পৰিস্থিতি অধিক ভয়ানক অধিক জটিল হৈ উঠা পৰিলক্ষিত হৈছে কাৰণ শৰণাৰ্থী শিবিৰ ৰাষ্ট্ৰসংঘৰ দ্বাৰা পৰিচালিত এই শৰণাৰ্থী শিবিৰসমূহতো আক্ৰমণ অব্যাহত ৰাখিছে ইজৰাইলে আৰু এইগৰাকী মন্ত্ৰী যিগৰাকী মন্ত্ৰীয়ে বিতৰ্কিত মন্তব্য কৰিলে পাৰমাণৱিক বোমা বিস্ফোৰণৰ কথা উল্লেখ কৰিলে পাৰমাণৱিক বোমা নিক্ষেপ কৰাৰ কথা উল্লেখ কৰিলে আৰু সমান্তৰালকৈ পেলেষ্টাইনৰ যিসকল সাধাৰণ লোক গাজা ষ্ট্ৰীপত আছে সেই লোকসকলক যি মানৱীয় সাহায্য প্ৰদান কৰি আছে সেই মানৱীয় সাহায্য প্ৰদানৰো তীব্ৰ বিৰোধিতা কৰি কৈছে যে পেলেষ্টাইনী সাধাৰণ লোকসকলক নাজী বাহিনী বুলি উল্লেখ কৰিছে মন্ত্ৰী এলিয়ান হুৱে পেলেষ্টাইনৰ সাধাৰণ লোকসকলক নাজী বাহিনী বুলি উল্লেখ কৰি গতিকে কোনো নাজীকে কোনেও যাতে মানৱীয় সাহায্য প্ৰদান নকৰে সেই কথাও আনকি উল্লেখ কৰি বিতৰ্কৰ সৃষ্টি কৰিছিল যি সময়ত মানৱীয় সাহায্য প্ৰদান কৰি থকা হৈছে গাজা ষ্ট্ৰীপৰ দুৰ্গতসকলৰ বাবে জৰ্ডানে মানৱীয় সাহায্য প্ৰদান কৰিছে ইফালে ৰাষ্ট্ৰসংঘইতো ধাৰাবাহিক ৰূপত মানৱীয় সাহায্য প্ৰদান কৰি আছে ৰাষ্ট্ৰসংঘৰ দ্বাৰা পৰিচালিত আশ্ৰয় শিবিৰসমূহত লাখ লাখ লোকে আশ্ৰয় গ্ৰহণ কৰি আছে ইজিপ্তৰ ফালৰ পৰা সাহায্য সামগ্ৰী প্ৰদান কৰা হৈছে আনকি আমেরিকা যুক্তরাষ্ট্রও মানবীয় সাহায্য সামগ্রী প্রেরণ করেছে গাজা স্ট্রিপলৈ তেনে সময়তে কিন্তু ইজরায়েলে এই কঠোর স্থিতি গ্রহণ করা পরিলক্ষিত হয়েছে আনকি সাধারণ লোকসকললৈ যাতে কোনেও মানবীয় সাহায্য প্রদান নকরে এই ক্ষেত্রত বিরোধিতা করেছে একাংশ মন্ত্রী বেঞ্জামিন নেতানেহুৰ গতিকে শেহতীয়াকৈ যি প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে যে যুদ্ধবিৰতিৰ কথা পাহৰি যোৱা আগবঢ়াই যোৱা যুদ্ধ এই নিৰ্দেশনা ইজৰাইল ডিফেন্স ফৰ্চলৈ আগবঢ়াইছে প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে আৰু তাৰ পিছত শেহতীয়া যদি 24 ঘণ্টাৰ কথা কওঁ পুনৰ শৰণাৰ্থী শিবিৰত আক্ৰমণ কৰা হৈছে এই শৰণাৰ্থী শিবিৰত 68জনকৈ লোকৰ প্ৰাণহানি হৈছে
হাসপাতালত আক্রমণ করা হয়েছে। ইসরায়েলে দাবি করেছে যে হাসপাতালের তলত এতিয়া সুরঙ্গ নির্মাণ করেছে, টানেল নির্মাণ করেছে হামাস সন্ত্রাসবাদী, আর এই টানেল সমূহের পরাই ইসরায়েলের বিরুদ্ধে রণশালী প্রস্তুত করে আছে হামাসে, আর যার বাবে হাসপাতাল সমূহ ধারাবাহিক রূপত আক্রমণ অব্যাহত রাখিছে। প্রথম দৃষ্টিত বিশ্ববাসীয় গরিহণা দিছে ইসরায়েলের কারণ হাসপাতাল সমূহ, যে হাসপাতালত হাজার হাজার লোকে চিকিৎসা গ্রহণ করে আছে। জরুরীকালীন অবস্থা এই মুহূর্তে হাসপাতাল সমূহ, বহু লোক দৈনিক আঘাতপ্রাপ্ত হয়েছে, দৈনিক হাজার হাজার লোক আঘাতপ্রাপ্ত হয়েছে ইসরায়েলের বায়ু সেনা বাহিনীর আক্রমণত। গতি তেনেস্থলত সেই সকল লোক হাসপাতালত ভর্তি করা হয়েছে। তেনে সময়তে কিন্তু এই হাসপাতাল সমূহ ঘাটি পাতিছে হামাস সন্ত্রাসবাদী, এই হাসপাতাল সমূহ কার্যালয় স্থাপন করেছে, আর তেনেই দুখন হাসপাতালের কথা ইতিমধ্যে ইসরায়েলে সদরি করেছে। আল কুচ হাসপাতাল লগতে আল শাইফা হসপিটাল, এই দুইখন বৃহৎ হসপিটাল গাজা স্ট্রিপর উত্তর অংশত, উত্তর অংশত থাকা এই দুইখন হসপিটালত আক্রমণ অব্যাহত রাখিছে। ঠিক তেনেদরে আমি শরণার্থী শিবিরের কথা কৈছো, সর্ববৃহৎ শরণার্থী শিবিরত বিগত সপ্তাহত আক্রমণ করেছিল, যত 195 জনকৈ লোকের মৃত্যু হয়েছিল, 195 জন শরণার্থী প্রাণ হেরুবলগা হয়েছিল, হাজারেরও অধিক শরণার্থী আঘাতপ্রাপ্ত হয়েছিল, আর ঠিক তেনেদরে পুনের আন একাংশ শরণার্থী শিবিরতো আক্রমণ তীব্রতর করে তুলিছে ইসরায়েলে। আর যার বিরুদ্ধে স্মরণ করে ইতিমধ্যেই আরব দেশসমূহ এতিয়া যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়েছে, যি নাকি আমেরিকাক হেঁচা প্রয়োগ করেছে যুদ্ধবিরতির বাবে। এই ক্ষেত্রে তুরস্ক, এতিয়া তুরস্কও কূটনৈতিক সম্পর্ক সেট করার সিদ্ধান্ত গ্রহণ করেছে ইসরায়েলের সঙ্গে। ইসরায়েলের রাষ্ট্রদূতক আতরাই নি সকল কূটনৈতিক সম্পর্ক সেট করার বাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে তুরস্ক। আনহাতে যে নিরপেক্ষ স্থিতি গ্রহণ করে থাকা জর্ডান, জর্ডানেও ইতিমধ্যে যুদ্ধবিরতির বাবে বারে বারে হেঁচা প্রয়োগ করে আছে। ইফালে মিশর, ইসরায়েলের মিত্র দেশ মিশরেও যুদ্ধবিরতির বাবে অনুরোধ জানায় আছে ইসরায়েলক, আমেরিকাকও হেঁচা প্রয়োগ করে আছে। তেনে সময়তে তিনিবারকৈ এন্টনি ব্লিংকেন, আমেরিকার বিদেশ মন্ত্রী এন্টনি ব্লিংকেনে তিনিবারকৈ ইসরায়েল ভ্রমণ করেছে, আর তৃতীয়বার ইসরায়েল ভ্রমণের সময়সাত আনকি ইসরায়েলক যুদ্ধবিরতির বাবে আবেদন জানাইছে, কিন্তু এই আবেদন সম্পূর্ণরূপে নৎসাত করেছে ইসরায়েলে। আমেরিকার আবেদনকো সম্পূর্ণরূপে নৎসাত করে ইসরায়েলে আক্রমণ অব্যাহত রাখিছে, আর এই আক্রমণ আরও অধিক জটিল হয়ে উঠিছে কারণ প্রধানমন্ত্রীগুলো কৈছে যে যুদ্ধ বিরতি পাহরি যা, কারণ তো বারে বারে একটা কথাই কৈছে যে যি পর্যন্ত হামাসে যখন 240 জনক ইসরায়েলি লোক বন্দী করে রাখিছে, সেই 240 গৰাকী লোক যদি মুকলি করে নিদিয়ে হলে এই আক্রমণ অব্যাহত রাখব বলে বারে বারে সকিয়াই গৈছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুয়ে। এটাই শর্ত এই মুহূর্তে বেঞ্জামিন নেতানেহুয়ে আগবাইছে হামাসলে, 240 জন পণবন্দীক মুকলি করে দিব লাগিব, আর তারপিছে চিন্তা করা হব যুদ্ধবিরতির। যি পর্যন্ত এই 240 জন পণবন্দীক হামাসে মুকলি করে নিদিয়ে সেই পর্যন্ত এই যুদ্ধ চলি যাব, যুদ্ধবিরতির ইয়াত কোনো স্থান নাই, যুদ্ধবিরতির ইয়াত কোনো প্রশ্নই আহিব নোৱাৰে, আর যুদ্ধবিরতি মানে সন্ত্রাসবাদীর ওচৰত হামাসৰ ওচৰত আত্মসমর্পণ করা হব, আর যার বাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহু নিজের স্থিতিত অটল হয়ে নাচুরবান্দা হয়ে এই আক্রমণ অব্যাহত রাখিছে। স্থলপথ, আকাশী মার্গ, সমগ্র দিশরপরা গাজা স্ট্রিপক অবরুদ্ধ করে এই আক্রমণ অব্যাহত রাখিছে। মুঠর উপর গাজা স্ট্রিপ জনশূন্য, এক প্রকার জনশূন্য করে তোলার লক্ষ্যে আগবাড়িছে এতিয়া ইসরায়েল। যুদ্ধর এই 31 দিনত যদি চা হয়, এই পর্যন্ত গাজা স্ট্রিপত প্রায় 10,000 ঘর স্পর্শ করার পথত নিহতর সংখ্যা, ঘনে ঘনে প্রতি মিনিটত, প্রতি সেকেন্ডত, প্রতি ঘণ্টাত মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পায়ে আছে গাজা স্ট্রিপত, কারণ শরণার্থী শিবির সমূহ ধারাবাহিক আক্রমণ যেহেতু ইসরায়েলে অব্যাহত রাখিছে। শেহতীয়াক আমি জানাইছো 68 জন শরণার্থীর মৃত্যু হয়েছে, ইয়ার পূর্বর আক্রমণত 168 জনে প্রাণ হেরুয়াছিল, তার পূর্বর সর্ববৃহৎ শরণার্থী শিবিরত 195 জনে প্রাণ হেরুয়াছিল। গতি তেনেস্থলত এতিয়া হাজার হাজার লোকের প্রাণহানি হয়েছে, যা 10,000 ঘর স্পর্শ করার পথত নিহতর সংখ্যায়। তার মাজত একাংশই টালি টোপোলা বান্ধি ইজিপ্তর দিশলে গতি করেছে, পলায়ন করা পরিলক্ষিত হয়েছে, আর তেনে সময়তে আমেরিকায় 300 নাগরিকক উদ্ধার করেছে গাজা স্ট্রিপরপরা, 300 নাগরিকক গাজা স্ট্রিপরপরা উদ্ধার করে স্থানান্তর করা হয়েছে 300 আমেরিকার নাগরিকক। এইখানে খবর এই মুহূর্তে আহি আছে গাজা স্ট্রিপরপরা যুদ্ধভূমি ইসরায়েলেরপরা। তার মাজতে আমি জানাইছো যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহুর যেগুলি মন্ত্রী এলিনহুয়ে যে পারমাণবিক বোমা আক্রমণের কথা উল্লেখ করেছে, এই পারমাণবিক বোমা আক্রমণের যে প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়ায় এটা তোলপাড় লগাইছে সমগ্র বিশ্ব।
মন্ত্ৰীগৰাকীৰ এই মন্তব্যত উত্তাল হৈছে সমগ্র বিশ্ব আৰু তাৰ মাজতে আৰব দেশসমূহ যথেষ্ট উদ্বিগ্ন হৈ পৰিছে ইউনাইটেড আৰব এমিৰেটছেও ইয়ানহুৰ এই মন্তব্যৰ তীব্ৰ বিৰোধিতা কৰিছে ধিক্কাৰ দিছে গৰিহণা দিছে আৰু তাৰ মাজতে যদি চোৱা হয় আমি জনাইছোঁ আজিৰ দিনটোৰ ডাঙৰ খবৰ যে ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানেহুৱে কৈছে যুদ্ধ বিৰতি কোনো পধ্যে সম্ভৱ নহয় ইজৰাইল ডিফেন্স ফৰ্চক কৈছে যে পাহৰি যোৱা যুদ্ধ বিৰতিৰ কথা আৰু ইয়ে ইংগিত বহন কৰিছে এই যুদ্ধৰ এমাহ আজি অতিক্ৰম কৰিলে এই সাত অক্টোবৰৰ পৰা এই দিনটোতেই কিন্তু যথেষ্ট তাৎপৰ্য বহন কৰিছে ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীৰ এই মন্তব্য এটাই চৰ্ত তেওঁ বান্ধি দিছে যে 240 পণবন্দীক মুকলি কৰি দিব লাগিব হামাছে তাৰ পিছতহে যুদ্ধবিৰতিৰ চিন্তা